পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। আমার মা একজন যাত্রা অভিনেত্রী, কাকলি চ্যাটার্জি। তা ছোটবেলা থেকে মায়ের যাত্রা দেখেছি, তখন থেকেই মানে একটা মনের মধ্যে আশা ছিল, মানে যাত্রা করবো এরকম একটা ব্যাপার। তারপর খুব ইচ্ছা ছিল যে অনলদা কাকুলিদির সাথে করব। তাদের দলে গিয়ে 2 বছর যাত্রা করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তারপর থেকে এখন হিরো চলছে। এখন নিশ্চয়ই মনে হয় যে না, যাত্রা ছেড়ে আর কোথাও যাব, যাত্রা ছাড়া যাবে না। তো তোমরা দুজনে এখন ছুটি হয়ে কাজ করছো, প্রথম যাত্রা যেটা দিয়ে, তাহলে কটা করে চাচ্ছো? এটা নিয়ে আমাদের 3 বছর হতে যাচ্ছে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের দুজনের জন্যই, তোমাদের পালা আরো অনেক লম্বা হোক, অনেক বছর চলুক, ভালো ভালো অভিনয় করো, আর তোমাদের একটা পারফরম্যান্সও দেখবো। ওগো, তুমি সত্যি কথা বলছো? তুমি আজ সত্যি এই মিথ্যার সোপান ভেঙে সত্যি সত্যি সোপানে আসতে চাইছো? হ্যাঁ চাইছি, আর সেই সত্যের ঠিকানা নিয়ে যাবে তুমি। পারবে না ভুলে ভরা চন্দনকে নতুন ভোরের আলো দেখাতে? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে গো, আর আর এটাই তো আমার কর্তব্য। ভুল ভাঙা জীবনের পথে তুমি হবে আমার আলোর দিশারি সাথে। এ মনের আকাশে, এ সোনার দূরে, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপরস গন্ধে ভরা হৃদয়, ও সাথে এসো গো, ও সাথে এসো গো। আমার মনে পড়ে আমার সঙ্গে জিম করত কুমার অনুভব নামের একজন নায়ক গায়ক, তিনি বলেন যে আমার সঙ্গে আয় কর যাত্রা, সে বছর করি। তো সেই থেকেই আমার শুরু হয়। তারপরে অনল কাকুলি দাদা দিদির সঙ্গে 2 বছর, এটা নিয়ে 4 বছর। তো যখন এত মানুষের সামনে অভিনয় করো নবীন, তখন কিরম লাগে, কিরম ফিলিং হয়? প্রথমে তো বুক ধুকপুক ধুকপুক করে সবারই, ওটা তো নর্মাল। আর তার সামনে রয়েছে পদ্মপ্রিয়া, 13 বছরের পুরনো সিনিয়র একজন মানুষ। ও খুব ফ্রেন্ডলি, আমাকে রিহার্সাল থেকেই এমন ভাবে ট্রিট করেছে যে আমি ওর সঙ্গে অনেক ফ্রি হয়ে গেছি। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, ওই দিক থেকে খুব ফ্রেন্ডলি। মাঝে মাঝে বলি আমাকে দিদি বলে ডাকবি, রাখিও পড়িয়েছি ওকে। 4 মাসের বড়। তো একসাথে যখন আছো একটা ছোট্ট আমরা অভিনয় দেখবো। হ্যাঁ, কি হলো, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলে কেন, কাছে এসো। এই সারা জীবন তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে তো গো, নাকি আমার রূপে মুগ্ধ হয়ে চা খেয়ে চায়ের ভাট ওই দূরে ছুঁড়ে ফেলে দেবে? কখনো না, মা কালীকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি। তাছাড়া তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া অতীত, স্মৃতির পাতায় ভেসে আসছে তোমার মধ্যেই তার প্রতিচ্ছবি। কে সে? আমার আমার ভালোবাসা, জানো জানো দুপুর, জানো এতদিন এতদিন আমি তার প্রতীক্ষায় দিন গুনেছি, কিন্তু কিন্তু সে আসেনি। কোথায় সে? জানি না সে কোথায়, বেঁচে আছে কি নেই, কিন্তু কিন্তু আমার মনে তাকে সাজানো আছে শুধু তার স্মৃতি। বুঝলাম, ভারী জটিল কেস, তা কে সে জানতে পারি? থাক, তার কথা না বলাই ভালো। তাছাড়া তোমায় নিয়ে যখন নতুন জীবন গড়তে চলেছি, সে কথা না বলাই ভালো। তার মানে হবে কি? না মানে ওই সব আমি একদম খাই না, আর আজ থেকে কিন্তু তোমারও খাওয়া চলবে না। এরকম চলে বিয়েই করতাম না, এটা খাবো না সেটা করবো না, তাহলে করবোটা কি? গান গান মেরে রঙ মে রঙ মে বালি হরি হইয়া হো পরিও কি রানী ইয়া হো মেরি প্রেম কাহানি মেরে সবারো কা জবাব দো দো না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।